এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু গোলমোলু সুস্মিতা। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, সবাইকে হ্যাপি হোলি। আজ সকাল সকাল উঠেই সব কাজবাজ করে বসে গিয়েছে, একটু চা নিয়ে একটু পরে রেডি হয়ে বের হব। যেহেতু আজকে হোলি আছে, খুব এনজয় করব। সারাদিনটা কীভাবে কাটাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমরা হোলিতে সবাইকে কেমনভাবে হোলিটা কাটিয়েছো আমার সাথে কিন্তু শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে। টাটা। হোলি উপলক্ষে সবাই সাদা কালারের ড্রেস পরবো বলে ঠিকঠাক করা হয়েছিল। তো আমরা বোনরা সবাই বলেছিলাম জিন্স আর সাদা টি শার্ট পরা হোক। তো সবাই টি শার্ট কিনে নিয়েছে, সবাই টি শার্টেই হ্যাপি হোলি লেখা ছিল। আমারই শুধু কেনা হয়নি। সকালবেলা কাজ করতে করতে দেখলাম বাবার একটা টি শার্ট রয়েছে, সেটাও পুরো আবার সাদা। তো আমি ভাবলাম যেই কথা সেই কাজ। আমি এক ভাইকে বললাম একটু ফেব্রিক কিনে এনে দে না, ভাই কিনে এনে দিল। আর আমিও ফেব্রিক দিয়ে একটু টি শার্টটার মধ্যে কারুকার্য করে নিলাম। তারপরে টি শার্টটা একটু রোদে শুকিয়ে নিলাম, যাতে কালারটা শুকিয়ে যায়। পেছনে আবার লিখে দিলাম কিন্তু বসন্ত এসে গেছে। কেমন হয়েছে টি শার্টটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। কালকে হাঁড়ি ভাঙা হবে, তো তাই জন্য এই হাঁড়িটাতে আমি একটু কালার করে দিয়েছিলাম সবাইয়ের বলাতে। কেমন হয়েছে আমাকে জানি। তো চলো আর বেশি বকবক করবো না, আমরা হোলিটা কেমনভাবে কাটালাম সেটা তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু হোলিতে প্রচণ্ড পরিমাণে মজা করেছি। হয়তো ভিডিওতে সব কিছুই তুলে ধরতে পারিনি, কিন্তু তারপরেও অনেক কিছুই রয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা অবশ্যই জানিও। কিছু দুষ্টু মিষ্টি ফটোর সাথে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।